তো বন্ধুরা, দাদু বাড়িতে এসে আবার নতুন করে বিকেলের দিকে ব্লগটা শুরু করলাম। আর আসার সময় যেরকম দৃশ্য ছিল, মানে যে রকম লুক ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। ব্লগটা, কালকের ব্লগটা খুবই ছোট হয়ে গেছিলো, তো সেই জন্য তো দেখতে পাচ্ছ এখানে একটা জাকলা করেছে আমার দাদু নিজেই, একাই করেছে। দেখো দাদুর বাড়িতে পাশেই আর কি একটা মানে দাঁড়া, এটাকে দাঁড়া বলে, তোমরা হয়তো অনেকেই জানো যে নালা, তো এই দাঁড়াটা একদম নদীতে গিয়ে লেগেছে, কালজানি নদীতে। তো এই দাঁড়ার উপরে দেখো দুই পাশে দুইটা রাস্তা, এই দাঁড়ার জন্যই আর কি মাঝখানে একটা পুল দিয়েছে। মা এখন কোথায় গেছে ভাইকে নিয়ে? তো দিদা আর আমি মাকে খুঁজতে যাচ্ছি। তো দিদা আবার হাতে পান সুপারি নিয়ে মাকে খুঁজতেছে, আমি আবার দিদার পিছে পিছে ঘুরতেছি। তো চলো ঘুরে আসাও হবে, আর মানে মাকে খোঁজাও হয়ে যাবে। তো বন্ধুরা, ওইদিকে অনেক কয়টা মামাদের বাড়িতে গিয়ে ঘোরাঘুরি করলাম, তো তারপরে এদিকে বাড়ি ফেরার পালা দাদু বাড়িতে। তো ফেরার পথে মামাদের একটা ভেন্ডির আর কি ক্ষেত আছে, তো সেখান থেকে দুই তিনটা ভেন্ডি ছিঁড়ে আর কি হাতে চুলকানি মেটাচ্ছি। তো বন্ধুরা, আমরা যেদিকে গেছিস তো সেই দিকে আবার মা যায়নি, মা গেছে আর একদিকে উল্টো দিকে। তো আমরাও বাড়ি ফিরতেছি, মাও বাড়ি ফিরতেছে, তো তারপরে রাস্তার মধ্যেই দেখা হয়ে গেছিলো। তো দেখো বিকেলবেলার সূর্যটা কি সুন্দর ডিমের কুসুমের মতো হয়ে গেছে, হাঁসের ডিমের কুসুম, তোমরা আবার বলো না যে পোলট্রির ডিমের কুসুম। তো পোলট্রির ডিমের কুসুম একটু সাদা ফ্যাটফেটে হয়। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এক ঘন্টার জন্য একটা দোকান আছে এখানে দাদুর বাড়িতে। তো এই হ্যাঁ, মামা ধরে বসেছে এখানে, এইখানে হবে পকোড়া আর এইখানে হবে চা। চার জন্য দেখো দুধ আবার চৌকের মধ্যে গরম করে নিয়ে এসেছে, যাতে গ্যাসটা কম লাগে। এখানে সমস্ত কিছু আছে দেখো, বিমল শিখর থেকে শুরু করে বিড়ি সলাই, তারপরে বিস্কুট, শ্যাম্পু, সাবান, তেল, কলগেট থেকে শুরু করে সমস্ত কিছু। আর এই যে মশা মারা ধূপকাঠি, সার্ভের প্যাকেট, তারপরে আছে ব্রাশ, কলগেট, দেখতে পাচ্ছ নবরত্ন তেল। তোমরা এবার বলো এই ঘোর গ্রামের মধ্যে এই সন্ধ্যাবেলায় দেখো আশপাশে কিচ্ছু নেই, দোকান কিভাবে চলবে? তো হয়েছে কি, তোমাদেরকে ব্যাপারটা খুলে বলি, ওই যে এইদিকে তোমাদেরকে কালকে দেখাবো দিনের বেলা, তো ওই যে বর্ডার আছে, বর্ডারে নতুন করে রাস্তার কাজ চলছে, কাঁটাতারের কাজ চলছে, তো তাদের না দোকান আশেপাশে কোথাও নেই, তো খাওয়া দাওয়ার খুবই অসুবিধা। তো এখানে এসে মামা আর মামিকে বলতেছে যে তোমরা একটা দোকান খুলো, আমরা এখানে চা খাবো। তো সেই জন্য মামা হঠাৎ করে এক ঘন্টার জন্য এখানে নিয়ে আর কি বসে থাকে, ওরা আসে আর খায়, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মানুষগুলো আসছে তখন দেখান, ঠিক আছে। এক ঘন্টার দোকানি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দোকানের চা আমরাই প্রথম বৌনি করলাম, দুই মা মেয়ে। ভালোই হয়েছে, মুভির অমনে নেশা আলা চা খান, কড়া কড়া। তো বন্ধুরা, এখন আমি বসাই দিয়েছি হচ্ছে পায়েস রান্না করার জন্য এখানে দুধ। আর আজকে দিদমা আমাদের জন্য রান্না করেছে হচ্ছে কবিতরের মাংস দুপুরবেলা, আর করেছে সোয়াবিন, তারপরে কলার গাছের মানে কলার থোর, তারপরে আলু, এগুলো একটা মিক্সার একটা সবজি। তো এখানে দেখো চালটা আমি আগে থেকে ধুয়ে ভালো করে আর কি জল ঝরিয়ে রেখে, তো বন্ধুরা এখানে দেখো চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে চিনি আছে, এখানে আছে কিশমিশ, কিশমিশটাও আমি ধুয়ে নিয়েছি, আর আছে হচ্ছে বাদাম। তো ওহো, বাদামটা একটুখানি ভেজে নেওয়ার জন্য ওখানে রেখে দিয়েছি। তো আনা লাগতো কাজু বাদাম, তো দাদু না ভুল করে ওই চীনা বাদামে পাঠিয়ে দিয়েছে, তো সেই জন্য আমি বললাম যে চলবে। তো চলো রান্নাটা সেরে নেই।
আর দুপুরবেলা বড় মামি রান্না করেছিল হচ্ছে মাছ আর মাছের তেলের ভাজা আর কি জন্য সবজি করেছিল মনে নেই। আর ছোট মামি করেছে হচ্ছে মানে ওই থোর টোর দিয়ে একটা স্পেশাল, মামি যা রান্না করে না সত্যি সেই ঝালে ঝুলে একদম কড়া করে রান্না করেছে, খেতে খুবই সুন্দর হয়েছিল। আর আমি খাওয়ার সময় অবন্তিকে খুবই জ্বালাতন করে না, তো তখন না ওই মোবাইলটা কাছে নিয়ে যে ভিডিও করবো সেটা না আর হয়ে ওঠেনি, তো সেই জন্যই আর কি গেল 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 গেল। দেখো দুধ উতলে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তো বাড়িতে ব্রাশ সেরে এসেছি, তো সেই জন্য এখানে এসে সুপারির চোখলা দিয়ে ব্রাশ বানিয়ে নিয়েছি, ব্রাশ করতেছি সকাল সকাল। তো সুপারি খাওয়ার কাজেও লাগে আবার দাঁত পরিষ্কার কাজেও লাগে, দেখতেই পাচ্ছ। তো সুপারির ভিতরের অংশটা মানে সুপারি যেটা ওটা খেলে দাঁত নোংরা হয়, লাল হয়, আর সুপারির যে উপরের ছালটা আছে সিল্কাটা ওটা দিয়ে আবার দাঁত পরিষ্কার করা খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছ মা তারপরে দিদা সবারই আর কি চা খাওয়া হয়ে গেছে, তো মা বলতেছে তাড়াতাড়ি কর একটুখানি ওই কাটাতাড়ের ওইদিকে যাব ঘুরতে, তো মামি ছাগল নিয়ে যাবে, তো সেই জন্য মাও বলতেছে চল আমরাও একটুখানি ঘুরে আসি। তো বন্ধুরা চলো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার দেখে আসি, মামি ওইদিকে ছাগল আর কি বাঁধতে যাবে, তো আমরাও দেখে আসি নতুন করে নাকি কাটাতাড়ের আর কি আবার কাজ চলছে, তো চলো দেখে আসি কেমন ধরনের কাজ চলছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো দুই ঝাড় হয়েছে বটবটি, তো বটবটি কটা ছিঁড়েই নিচ্ছি, এগুলো হচ্ছে আমার মামাদের। তো এই যে নালাটা আছে একদম কাটাতার অবধি এটা দাদুর জমি পড়েছে, তো এই মানে এই নালার এ পাশে আর ওই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে দাদুদের। তো মামি এখানে বটবটি গাছ পুঁতে দিয়েছে, ভালোই হয়েছে বটবটি, তো এক এক করে ছিঁড়ে নিচ্ছি, এগুলো নাকি বড় মামি করেছে, আমি এক এক করে ছিঁড়ে নিচ্ছি কতগুলো হয় তোমরা দেখতে থাকো। তো মামিকে আবার বলাও হয়নি, মামি যদি বকা দেয় তাহলে হয়ে গেছে আর কি, তো আমি জানি আমার বড় মামি কেমন বকা দেবে না আর কি, তো ওই সাহসে আর কি ছিঁড়ে নিচ্ছি। আর আমার গাছের ফল ছিঁড়তে ভীষণই ভালো লাগে, তো একটা সময় না এই যে চারিপাশে যে জমিগুলো দেখতে পাচ্ছ এই পাশে ওই পাশে সব জমিগুলো নাকি আমার দাদু ছিল, তো এখন আর নেই, তো এখন রয়ে গেছে এই দাঁড়াটা মানে নালাটা আর কাঁটাতারের বেড়া পড়েছে আমার দাদুর জমিতেও মোটামুটি অনেকটাই। তো আর দাদু বাড়ির জমি জমা সম্পর্কে আর বেশি ধারণা নেই, কোথায় কোথায় আছে সেটা জানি না আমি, তো এইটুকুনি জানি যেহেতু এই মানে একদম চোখের সামনে, তো সেই জন্যই।
তো বন্ধুরা দেখো এখানে আধা কেজির মতো উঠেছে 500 গ্রাম আর কি দেখতে পাচ্ছো অনেকটাই বড় বড় হয়েছে তোমার একটা আখা মাই করি আলো ইয়েসি অসম্ভব দাঁড়াও ও মানে ওই হাতে সব মিটেলুম হ্যাঁ হাতে সব মিটেলুম এমন চোর করে আইলাম মালিক আমি দিলাম স্ট্যান্ডার্ড চোর আমরা আর কি স্ট্যান্ডার্ড চোর ওই যে বড় মাগো ইয়া বলে কি কয় বটবটি নেকি বটবটি আকাই ধরি আছে দুইটি গাছতে ভালো হয় হ্যাঁ তোমার একসাথে করে খাওয়া ভালো হয় তো বন্ধুরা সকাল সকাল ছোট মামি আজকে রান্না করেছিল মার জন্য কবিদর তারপর আমার জন্য অন্য একটা মাংস এনেছে তো সেটা আমি খাবো তো ওই মাংসটা রান্না করার দেরি আছে তো মার রান্নাটা হয়ে গেছে মার জন্য যেটা করেছে সেটা হয়েছে মা খাওয়া দাওয়া করে রওনা দিচ্ছে বাড়ির দিকে কারণ মা একটুখানি তাড়াতাড়ি যাচ্ছে ব্যাংকে ঢুকবে নাকি তো সেই জন্য তো আমি একটুখানি দেরিতে যাব আমাকে মামা রেখে আসবে আর মা আর অবন্তিকাকে মামা রেখে আসবে হচ্ছে বাজারে বাজারেই আর কি মা যেহেতু এই জায়গার মেয়ে তো এই জায়গার ব্যাংকের একটা অ্যাকাউন্ট আগে থেকেই খোলা ছিল তো এই ব্যাংকেই আর কি কাজ করবে তো বন্ধুরা সুপারি খেয়েছি মুখটায় দেখতে পাচ্ছ তো তোমরা দেখো বাড়ির চারপাশে সুপারির বাগানে বাগান সুপারি সারি সারি লাগানো গাছ তো বাড়িতে আসলে না সুপারি খাওয়াটার জোর একটুখানি বেশি হয়ে যায় তো আমি অনেক দিন থেকেই ভাবছি যে সুপারি খাওয়া ছেড়ে দেবো ছেড়ে দেবো মানে অলরেডি ছিঁড়েও দিয়েছিলাম কলকাতায় যখন ছিলাম আর কি তো অনেক দিন থেকেই সুপারি আনিও না খাইও না তো বাড়িতে এসে একটুখানি বেশি হয়েছে বন্ধুরা মা আর অবন্তিকাকে মামা শালমারাতে রেখে এসেছে আর আমাকে রেখে এসেছে হচ্ছে নাজিরহাটে আমাদের ওখানে তো তারপরে আমি আমাদের বাড়ি যাচ্ছি হচ্ছে সিটি গাড়িতে করে দেখতে পাচ্ছ মামাকে আবার বললাম যে এইটুকুনি রাস্তা আছে আর বাকি আমাদের বাড়ি তো চল যাই তো মামা বললেন না মগো বাড়িতে অনেক কাজ আছে আর বড় মামি যখন দেখলে আমার ভিডিওতে দেখতেই পারলে যে বড় মামি একটা শার্ট পরতেছে মামার কারণ কি বলতো কাটামারি লেগেছে ধানের আর পোয়াল আর কি খড় যেটা সেটা পুঞ্জি দেওয়ার জন্য একদম ইয়ে করতেছে পোয়াল টোয়াল শুকানোর ব্যবস্থা করতেছে খড়গুলো তো পুঞ্জি দেবে তো ওগুলো কাজ করতে না ওই লম্বা হাতা জামাটামাগুলো পরতে হয় তো যাই হোক বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে একটু বাদেই আর কি রেস্ট টেস্ট নিয়ে মা রাত্রিবেলা আর কি রান্না করতেছে হচ্ছে মাংসের তরকারি আর করছে হচ্ছে মিষ্টি কুমড়োর একটা ঘন্ট তো দেখতে থাকো এখানে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মা মাংস রান্না করার জন্য রেডি করে নিয়েছে মশলা আর নিয়েছে হচ্ছে আলু ভেজে আর নিয়েছে আনাজি ভেজে তো আনাজি আমরা বলি আর তোমরা হয়তো অনেকেই নীলকচু বলে চেনো তো সেই নীলকচু ভেজে রেখেছে আর মাংসটাও অনেকক্ষণ আগে এনেছিল তো আমাদের বাড়িতে যেহেতু ফ্রিজ নেই মা কী করে কোনো যদি তাল বেতাল থাকে কাজের তাহলে ওই মাংসটা একটুখানি ভেজে রাখে আর পরে রান্না করে আর কি তো সেই রকম করে রেখে দিয়েছিল আর দেখতে পাচ্ছ এখন মাংসটা একদম রেডি আর আমরাও খেতে বসেছি সবাই বাবা এখনও বাজার থেকে আসেনি বাবা পরে আসবে বাবা নাকি আজকে কীর্তন বাড়িতে গেছে তো সেই জন্যই দেরি আর আমরা এখানে খেতে বসেছি মা বললো যে তোর বাবার আসার অনেকটাই দেরি আছে তোরা খেয়ে নে তো সেই জন্য এখানে বসে পড়েছি অবন্তিকা আমি আমার বোন মা বাবার ঘুম থেকে মানে উঠে পড়ে লাস্টে আমাদের সঙ্গে জয়েন্ট হয়েছে কিন্তু সন্ধেবেলায় একটুখানি ঘুমিয়েছিল তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে তাতে করে আমার নিত্য নতুন যে ভিডিও আছে আমি যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে ততক্ষণ আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি গুড নাইট সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো